সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টবের মধ্যে বারো মাসই মিষ্টিবাউ গাছ চাষ করতে হয় ও তার পরিচর্যা করতে হয়। তবে চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে অবশ্যই আমি আশা করি বুঝতে পারবেন যে টবের মধ্যে কিভাবে মিষ্টিবাউ গাছ চাষ করতে হয় ও তার পরিচর্যা করতে হয়। তো বারো মাসই মিষ্টি কুমড়া চাষ করার জন্য সর্বপ্রথমে বাজার থেকে একটি মিষ্টি কুমড়ার বীজের প্যাকেট কিনে এনেছি। তো এই বীজের দাম হচ্ছে 35 টাকা, এটি হাইব্রিড মিষ্টি কুমড়া। তো এখন আমি প্যাকেটটি থেকে বীজগুলো বের করে নিব। এই যে আমি বীজগুলো বের করে নিলাম, তো দেখুন বীজগুলো কত স্বচ্ছ। এখন আমি বীজগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি, পানির মধ্যে ভিজিয়ে আমি লাগিয়ে দিব। এই যে আগে আমি বিছিয়ে নিচ্ছি চারিদিকে। এখন জাস্ট চাপ দিয়ে লাগিয়ে দিব, উপরে হালকা করে মাটি দিয়ে দিচ্ছি। তো এখন আমি পানি দিব না, একদিন পর আমি পানি দিব। তো আমি আবার ফিরে আসছি বীজগুলো থেকে চারা গজাবার পর। আমি যে টবের মধ্যে মিষ্টিবাউয়ের বীজ লাগিয়েছিলাম, তো দেখুন সেই বীজ থেকে এই যে চারা উঠে গেছে। তো চারা উঠতে আমার সময় লেগেছে 4 থেকে 5 দিন। এই যে এইদিকে দেখুন, এই যে আরেকটি চারা উঠতেছে। তো আমি ফিরে আসছি আরও 5 থেকে 7 দিন পর, যখন আমার চারাগুলো আরেকটু বড় হবে। এখন তো 2 পাতা নেওয়া আছে, যখন চারাগুলো 4 পাতা নিবে তখন আমি এই চারাগুলোর মধ্যে পরিচর্যা করব। পরিচর্যা বলতে আমি সার দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরও 6 থেকে 7 দিন পর। আমি যে টবের মধ্যে মিষ্টিবাউয়ের বীজ লাগিয়েছিলাম আজকে প্রায় 10 থেকে 12 দিন। তো 10 থেকে 12 দিন পরেই দেখুন আমার চারাগুলো কতটুকু বড় হয়ে গেছে, এবং চারাগুলো প্রত্যেকটা চারাই 5 থেকে 6 পাতা নিয়েছে। কারণ আমার মাটিগুলো আমি টবের জন্য খুব সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম, এবং আমার মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ সার ছিল, যা আমি জৈব সার দিয়ে মাটিটা তৈরি করেছি। তাই মাটির মধ্যে বেশি পরিমাণ জোর থাকার কারণে আমার চারাগুলো এইভাবে সুন্দর করে বড় হয়ে যাচ্ছে। তো এখন আমি এই চারাগুলোর পরিচর্যা করব। পরিচর্যা বলতে আমি চারাগুলোর মধ্যে এখন সার দিয়ে দিব। তো চলুন দর্শক, আমরা দেখে নেই এই মিষ্টিবাউয়ের গাছগুলোর মধ্যে আমরা কী সার দিব এখন। তো সর্বপ্রথমে আমি দিব এই যে এই জায়গায় কুড়াডান, কুড়াডানগুলো আমি আমার গাছের মধ্যে দিয়ে দিব। এই সারগুলো কিন্তু আমি গাছের গোড়ায় দিব, যাতে আমার গাছের মধ্যে সহজে কোনো পোকামাকড়ে আক্রমণ করতে না পারে। আমি এই জায়গায় 6 থেকে 7টি বীজ লাগিয়েছিলাম। তো 6 থেকে 7টি বীজের মধ্য থেকে আমার 4টি চারা উঠেছে। এই যে দেখুন, এই জায়গায় একটি, এই যে একটি, এই যে একটি, আর এই যে ছোট একটি। তো এই চারাটি অলরেডি এই গাছগুলোর নিচে পড়ে গেছে, এটি বড় হতেও সময় লাগবে, আর এই গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। কুড়াডান দেওয়ার পর আমি দিয়ে দিব সাদা সার। সাদা সারের কাজ হচ্ছে গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করবে এবং নাইট্রোজেনের ঘাটতি অনেকটাই পূরণ করবে। এটি আমি অল্প পরিমাণ দিব, যেহেতু আমার গাছগুলো ছোট তাই আমি চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি। তবে সাবধান থাকবেন, এই যে এই সাদা সারটি কিন্তু অবশ্যই গাছের গোড়ায় দিবেন না, গাছের গোড়া থেকে একটু দূরে দিবেন। তারপর আমি দিয়ে দিব টিএসপি সার, অর্থাৎ টিএসপি সারটাও আমি গাছের একটু দূর দিয়ে দিব। এই যে দেখুন, আপনারা টবের আকার অনুযায়ী সারগুলো দিয়ে দিবেন। যদি টবটা বড় হয় তাহলে বড় টবের জন্য অবশ্যই বেশি পরিমাণে একটু সার লাগবে, আর ছোট টবের জন্য অবশ্যই একটু কম সার লাগবে। যেহেতু আমার টবটি বড় তাই আমি একটু বেশি পরিমাণ সার দিয়ে দিচ্ছি। আমার সার দেওয়া হয়ে গেছে, এখন আমি এই সারগুলো মাটি দিয়ে ঢেকে দিব। পরবর্তীতে দেখা যাবে এই যে এই দিক দিয়ে আমার যেই মিষ্টি কুমড়ার গাছগুলো আছে সেই মিষ্টি কুমড়ার গাছের শিকড়গুলো চলাচল করবে। তো ভিউয়ার্স, এখন আমি মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, এই যে মাটি, এই মাটিগুলো আমি আগেই কিন্তু টবের জন্য প্রস্তুত করে নিয়েছি। তো এখন আমি এই মাটি দিয়ে আমার যেই সারগুলো আছে সেই সারগুলো আমি ঢেকে দিব। দর্শক, এই যে দেখুন, আমি মাটি দিয়ে সারগুলো সম্পূর্ণভাবে ঢেকে দিয়েছি। তো এখন আমার গাছগুলো আরও দ্রুত বড় হয়ে যাবে। তো আমি ফিরে আসছি আরও 6 থেকে 7 দিন পর। এখন কিন্তু টবের মধ্যে পানি দেওয়া যাবে না। 3 থেকে 4 দিন পর আমরা
এই গাছের মধ্যে পানি দিয়ে দিব। এখন পানি না দেওয়ার কারণ হচ্ছে আমরা যে চার দিক দিয়ে সারগুলো ছড়িয়ে দিয়েছি, তো এখন যদি আমরা পানি দেই সেই সারের পানিগুলো আমাদের গাছের গোড়ার মধ্যে চলে আসবে। যদি সেই সারের পানিগুলো আমাদের গাছের গোড়ার মধ্যে চলে আসে তাহলে আমাদের গাছগুলো মারা যাবে, তাই আমি এখন পানি দিব না। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি 6 থেকে 7 দিন পর। দর্শক, আমি যে টবের মধ্যে মিষ্টিবাউ গাছ লাগিয়েছি আজকে তার প্রায় 25 থেকে 30 দিন। তো এই 25 থেকে 30 দিনের ভিতরে সার দেওয়ার পর আমি তেমন কোনো পরিচর্যা করিনি। পরিচর্যা বলতে আমি নিয়মিত যখন আমার টবের মধ্যে মাটি শুকিয়ে গিয়েছিল তখন পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি এই গাছগুলোর মধ্যে কিছু পরিমাণ গোবর দিয়ে দিব। গোবর দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার গাছটা আরও দ্রুত বড় হয় এবং তাড়াতাড়ি ফলন আসে। তো দর্শক দেখুন, আমি গোবরগুলো এখন দিয়ে দিচ্ছি। আর তাছাড়া আমার সংগ্রহে যেহেতু অনেক পরিমাণ গোবর আছে তাই আমি একটু বেশি করে গোবরগুলো গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দর্শক, আমি গোবরগুলো দিয়ে দিলাম। তো আমার গাছগুলো দেখুন কত দ্রুত বড় হচ্ছে, এবং এই দিক দিয়ে পাতাগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন পাতাগুলো কত বড় বড়। এই যে নিচ দিয়ে দেখুন যে পাতাগুলো কত সুন্দর করে বড় হচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমার টবের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গাছের জন্য খাবার আছে, তাই এত দ্রুত গাছগুলো আমার বড় হচ্ছে। তো এই দিক দিয়ে দেখুন আমার এই জায়গায় 4টি গাছ আছে। 4টি গাছ থাকলেও আমার এই টপটি কিন্তু 4টি গাছের জন্য উপযুক্ত না, অর্থাৎ 2টি গাছ হলেই এই টপটা ভরে যাওয়ার কথা। তো তারপরও আমি এই জায়গায় 4টি গাছ রেখেছি। আমি আশা করতেছি যে এই 4টি গাছ থেকে আমি ফলন পাবো। তো আমার এই দিক দিয়ে যদি আপনারা দেখেন তাহলে গাছগুলো অলরেডি ডোগা নিয়েছে। এইগুলো আমার বাউনির ব্যবস্থা করে দিতে হবে। এই যে এই দিক দিয়ে এই গাছটির পাতার মধ্যে দেখুন গাছটি ডোগা নিয়েছে। এই যে এই গাছটার মধ্যেও ডোগা নিতেছে আর এই গাছটির মধ্যে নিতেছে। তো এখন যদি আমি চাই তাহলে এটার মধ্যে আমি মাচা দিয়ে তারপর এই ডোগাগুলো বাইয়ে দিতে পারবো। মাচা ছাড়াও আমি চাইবে এই যে এই দিক দিয়ে যেই মাটি আছে সেই মাটির মধ্যে ছাটাওয়া যেই বাঁশ আছে সেই বাঁশগুলো দিয়ে আমি এই ডোগাগুলো বাইয়ে দিতে পারবো। একটু বেশি পরিমাণ জায়গার মধ্যে আমি ছাটাওয়া বাঁশ দিয়ে দিব, সেই বাঁশের উপর দিয়ে আমার ডোগাগুলো বাইতে পারবে। তো আমি আশা করি আমার এই ভিডিওটির মধ্যে আপনারা বুঝতে পারছেন যে টবের মধ্যে কীভাবে মিষ্টিবাউ গাছ লাগাতে হয়। আমি এই ভিডিওটি আজকে এই জায়গায় সমাপ্ত করব। পরবর্তীতে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, যে ওই ভিডিওর মধ্যে দেখাবো আমার মিষ্টিবাউ গাছের মধ্যে যে মিষ্টিবাউ ধরেছে। তো এটি ছিল আমার এই ভিডিওটার, অর্থাৎ টবে কীভাবে মিষ্টিবাউ গাছ লাগাতে হয় তার প্রথম পর্ব। আমি আবার পরবর্তীতে দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি মিষ্টিবাউ গাছ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই কমেন্টের উত্তর দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।